जय गुरु। परम दयाल श्री श्री ठाकुर श्रीचरणे जानाई भूमिष्ठ प्रणाम। आपनादेर प्रति प्रत्येक के जानाई रानंदित जय गुरु। आज की इष्ट प्रसंगे आलोचना करब। आमरा अनेके छेले पेलेर कष्ट देखे भेंगे पड़ी। परम दयाल श्री ठाकुर एत सुंदर भावे आमादेर शिखिए दिए गेलेन। तार साथे उदाहरण सहकारे एकटा छोट्ट गल्प बोललेन। एटा शुनले आपनादेर मने हबे ना जे छेले पेलेर कष्ट होच्छे। देखुन आमादेर प्रत्येक बाबा मार प्रत्येकेरई एकटा दुर्बलतार जायगा आछे, सेटा होच्छे छेले पेले। आर छेले पेलेरा भालो थाकले आमरा उपवास दिए थाकलो आमरा आनंदे थाकब। ओइटुकु जायगाय आमादेर दुर्बलता। छेले पेले जदि शरीर खराब हय, छेले पेले जदि खराब थाके, तारा जदि निजेदेर खराब बोध करे आर आमरा जदि सेटा चोखेर सामने देखी आमरा कोनो मतेई भालो थाकते पारबो ना। এটাই হয় সাধারণত। আমাদের বুদ্ধির কাজ একটাই হবে যে ছেলেপেলে যদি কোনোভাবে খারাপ থাকে, যদি তাদের দেখি চোখের সামনে তারা খারাপ আছে আর আমরা যদি সেই সময় ঘাবড়ে না যাই, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু আমরা দেখে কি মনে করি, নিজেরা ঘাবড়ে যাই, নিজেদের মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদ করে ফেলি। তাহলে শুনুন ঠাকুরের বলায় ছোট্ট একটা গল্প, তার সাথে ঠাকুরের দেওয়ার শিক্ষা শুনুন। আপনাদের আর কষ্ট হবে না, ছেলেদের খারাপ অবস্থাতে দেখেও আপনারা ঘাবড়ে যাবেন না। দেখুন আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড থেকে 203 পৃষ্ঠা থেকে আমি পাঠ করছি। অনুমা বললেন, ছেলেপেলের কষ্ট দেখলে তখন মন খারাপ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ছেলেপেলের কষ্টের লাঘব হবে তো স্বামীর কর্মশক্তির স্ফুরণের ভিতর দিয়ে। তাই কষ্টের কামর সয়েও স্বামীর যাতে যোগ্যতা বাড়ে, কৃতিত্ব বাড়ে, সেই চেষ্টা করতে হবে। ঠাকুর বলছেন, এতে বরাবর কষ্ট করা লাগে না, আর আশু কষ্টের হাত থেকে রেহাই পেতে গিয়ে স্বামীকে যদি ব্যতিব্যস্ত করো, ফুটতে সুযোগ না দাও, তবে ছেলেপেলের কষ্টকেই কায়েম করে তোলা হবে। বুঝতে পারলেন? যেটা আমরা বারবার ভুল করি সংসারে থেকে, একটু কষ্ট সৃষ্ট হলে সেটাকে নিয়ে মাতামাতি করে দিই, নিজেরা ঝগড়া বিবাদ অশান্তি করি, যেটা হয় আপনারা সকলেই জানেন। কিন্তু ঠাকুর এই কী বললেন নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠাকুর বলছেন, অভাব বোধে পীড়িত বোধ করাটাই একটা অলক্ষণে ব্যাপার। অভাব মানেই ভাব না থাকা। কাউতে ভাব থাকলে তাতে মানুষের মন এতখানি ভরা থাকে যে প্রয়োজনীয় জিনিসের অভাব বা অসুবিধা থাকলেও তা তার মনকে অধিকার করে বসতে পারে না, সন্তোষও থাকে তার প্রচুর। বুনো রামনাথের কথা শুনেছিস তো? ঠাকুর বলছেন, এরপর সেই ছোট্ট গল্পটা বললেন। এক রাজা তাকে বেশ কিছু দেবেন বলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আপনার কি কিছু অনুপপত্তি আছে? তিনি ন্যায়শাস্ত্রের চর্চা করেন, তাতে তিনি এতই তন্ময় যে তাকে যে সাংসারিক অভাব অভিযোগের কথা জিজ্ঞাসা করা হচ্ছে তা তিনি ধারণাই করতে পারেননি। তিনি বললেন, আমার কাছে তো তেমন কোনো অমীমাংসিত সমস্যা নেই। মানে বুড়ো রামনাথ এই কথাটা বলছে রাজাকে, যতভাবেই জিজ্ঞাসা করা হচ্ছে তিনি ওইভাবেই জবাব দিয়ে চলেছেন। মানে অ্যাকচুয়ালি বুড়ো রামনাথের যে একটা সাংসারিক অভাব অনটন আছে এই কথাটা, মানে এই কথাটার উত্তর তিনি ওইভাবে দিতে পারছেন না, তিনি যেভাবে বুঝছেন ওইভাবেই একরকম উত্তর দিয়ে যাচ্ছেন। পরে যখন খোলাখুলিভাবে সাংসারিক অভাব অভিযোগের কথা জিজ্ঞাসা করা হলো, তিনি হেসে বললেন, না আমার কিছুরই অভাব নেই, আমার খেতে কিছু ধান হয়, আর ওই যে আমার বাড়ির সামনে তেঁতুল গাছ দেখছেন, ওর পাতা দিয়ে আমার স্ত্রী ঝোল রান্না করে দেন, আমি মহাপরিস্তোষ সহকারে নিত্য সেই অন্ন ব্যঞ্জন ভোজন করি, সব কথা আমার মনে নেই, আমি ওদের কাছে শুনেছি। তাই দেখো নেশা থাকলে কেমন হয়। আমাদের এই নেশাটাই ঠাকুর, মানে এই গল্পটার মাধ্যমে ঠাকুর বলতে চেয়েছেন, এই নেশাটাই আমাদের দরকার। আমাদের এই মনটা যাতে ভালো ভাবনায় ভরে থাকে, তাহলে এই যে ধরুন আমি আমার ঠাকুরকে ভালোবাসি, আমি সারাদিন আমার ঠাকুরকে নিয়েই আছি, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের কথা পাঠ করছি, ঠাকুরের কথা বলছি, যজন যাজন ইষ্টভীতি নাম ধ্যান এইসব নিয়ে মোটামুটি ঘরে ব্যস্ততার মাধ্যমে জীবনযাপন করছি, মানে সংসারও করছি ঠাকুরকেও ভালোবাসছি। তো এই ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে
আমার জীবনে হয়তো অশান্তি আসছে, আমার জীবনে অভাব অভিযোগ সব কিছুই আসছে, কিন্তু আমি অতটা গ্রাহ্য করিনি, আসতে আসুক ও ঠিক হয়ে যাবে, ও হচ্ছে পরম দয়ালের ইচ্ছাতে তিনি ঠিক করবেন, এইরকম ভেবে তার কথা চিন্তা করে আমি যদি ওইসব নজর না দিই তাহলে কি মনে হয়? ওগুলোর ওপরে যত বেশি আমি নজর করব তত আরও বেশি ওগুলো আমার ঘাড়ে চেপে বসবে, এইরকমভাবে আমাদের থাকতে হয়। তাই ঠাকুর এইরকম নেশার কথাই বলছে। এই গল্পটা আমার পড়ে ভালো লাগলো, মনে হলো যে আমরা সংসার জীবনে ছেলে পেলেদের দেখে খুবই ঘাবড়ে যাই, তাই আপনাদের কাছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা এই গল্প, এই উদাহরণ, এই শিক্ষা যদি আলোচনা করি তাহলে আপনাদেরও ভালো লাগবে। এইভাবেই চলেন, ঠাকুর যেমন বলেছেন। আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।